राजधानी ढाकार मानुषेर जन्नो नीरब घातक शब्द दूषण साम्प्रतिक समय दूषणेर मात्रा बृद्धि पावाय हुमकीते जनस्वास्थ्य बाड़छे हृदरोग बधिर होच्छे अनेके। महमूद हसान रिपोर्ट। प्राय 3 কোটি মানুষের বাস রাজধানী ঢাকায়। প্রতিনিয়তই শব্দ দূষণের মাত্রা যন্ত্রণা বাড়াচ্ছে চারপাশে, কারণ স্বাভাবিকের দ্বিগুণ অর্থাৎ 80 ডেসিবল উচ্চ শব্দের ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। দূষণের সিংহভাগ হচ্ছে যানবাহন থেকে, গাড়ির হর্ন, সজোরে ব্রেক শব্দ দূষণের অন্যতম কারণ। আছে নির্মাণ কাজের যন্ত্রণা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকেও প্রতিনিয়ত শব্দ ছড়ায় দূষণ থেকে। প্রায় 85% সময় ঢাকা শহরে মানুষ নীরব এলাকা কিংবা বাণিজ্যিক এলাকার যে স্ট্যান্ডার্ড আছে তার চেয়ে বেশি শব্দ মানে সাফার করে থাকে। দূষণের এই ভয়াবহতায় গর্ভবতী নারী কিংবা গর্ভের সন্তানও বধির হচ্ছে অনেক ক্ষেত্রে। অনেক শিশু জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে, বাড়তি বয়সেও দেখা দেয় বহুমুখী সমস্যা। 90 ডেসিবেলের একটা হর্ন যদি হঠাৎ করে কোনো গর্ভবতী মা যদি ফিল করে, তাহলে গর্ভ অবস্থায় যে শিশুটি আছে সেটিও বধিরতা সাফার করতে পারে এবং তার অঙ্গহানি, ব্রেন ড্যামেজ, ইভেন মৃত্যুরও সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক, আবাসিক, নীরব ও শিল্প এলাকায় শব্দের মাত্রা সরকারিভাবে নির্ধারণ আছে, অথচ নিয়ম মানার লক্ষ্য নেই কারোর মধ্যে। ব্যস্ততম এলাকাগুলো চিন্তা করি তাহলে সেখানে 80% সময় 80 ডেসিবেলের বেশি শব্দ বলতে ওখানে যারা অবস্থান করে, ট্রাফিক পুলিশ বিশেষ করে, যারা হকার আছে কিংবা রাস্তা দিয়ে যারা দীর্ঘ সময় ধরে চলাচল করে, তাদের জন্য এটি মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকির কারণ হবে। দূষণের মাত্রায় কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয় ঢাকা শহর। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে রাজধানী হবে আরও ভয়াবহ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।